নমস্কার, প্যাশনেট ফুড গার্ডেন উইথ সুমন আজ আবারও আরও একটি রেয়ার এক্সোটিক ফ্রুট প্ল্যান্টস নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হলো। যারা রেয়ার এক্সোটিক ফ্রুট প্ল্যান্টস লাভার তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ রেয়ার এক্সোটিক ফ্রুট প্ল্যান্টস কেবলমাত্র আমার চ্যানেলেই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাহলে আমি আশা করতেই পারি যে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর আমার এরকম রেয়ার এক্সোটিক ফ্রুট প্ল্যান্ট সম্পর্কে তথ্য তুলে ধরতে ইন্সপিরেশন দেবেন। তাহলে আমি প্রথমেই আপনাদের দেখাই আমার সেই বাগানের রেয়ার এক্সোটিক ফ্রুট প্ল্যান্ট গাছটি কী এবং কেমন, দেখুন। হ্যাঁ, এটা সেই রেয়ার এক্সোটিক ফ্রুট প্ল্যান্টস। আপনাদের প্রথম দেখাতেই মনে হবে হয়তো বা এটা ড্রাগন ফ্রুটস। তবে দেখুন, ড্রাগন ফ্রুটসের মতো এটি বড় নয়। হ্যাঁ, ড্রাগন ফ্রুটসের মতো দেখতেও তেমন নয়, একটু ভিন্ন ধরনের। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে, তাহলে এটা কী ফল? অবশ্যই রেয়ার এক্সোটিক বলেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা বাংলাতে হয়তো বা এখনও এই গাছটি দেখে উঠতে পারেননি। তো এই ফলটা খেতে খুবই মিষ্টি হয়, ড্রাগন ফ্রুটসের মতোই। সফট হয় ভেতরটা, জুসি হয়, এবং এর ভেতরে কিন্তু ড্রাগন ফ্রুটসের মতোই এডেবল সুইট সিডস থাকে। তো এর ফ্লেভারটা আপনারা কম্পেয়ার করতে পারেন মেলন অথবা কিউইর সাথে, এত সুন্দর হয়। এবং এটাকে যখন আপনি চিবিয়ে খাবেন তখন বাবল গামের মতো লাগবে, মনে হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন, অবশ্যই রেয়ার এক্সোটিক। আপনারা নিশ্চয়ই আপনাদের বাগানে এই ধরনের গাছ লাগাবেন, আমার আশা বা আমার ধারণা। তো লাস্টে বা শেষে আমাকে বলতেই হবে আমাদের বন্ধুদের জন্য এই গাছটির নাম কী। এই গাছটির নাম হচ্ছে পিয়ার প্রিকলি ফ্রুটস প্ল্যান্ট, বা অনেকে প্রিকলি পিয়ার ফ্রুটস প্ল্যান্টও বলে থাকে। এটাকে আমরা বলতে পারি ওয়ান টাইপ অফ ক্যাকটাস। নমস্কার।